11 পারা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন। এর মানে হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সিদ্দিকদের সাথে হয়ে যাও, সিদ্দিকিন তাদের সাথে হয়ে যাও। যে সিদ্দিকিন কে, কারা? এই আয়াত যখন অবতীর্ণ হলো কার উপর নাজিল হয়েছে? কোরআন আল্লাহ রাসূলের উপরে না? তো কোরআন কে ভালো বুঝবে? মোল্লা বুঝবে না নবী বুঝবে? আল্লাহ রাসূল বুঝবে। তো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এ সিদ্দিক কারা? এর উপরে রেওয়ায়েত করেছেন এই সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মুআস-সাদিকিন। এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সিউতি, যদি কেউ দেখতে চান আমার একটি আবি আছে, আমি বারবার বলি, ট্যাব আমি স্টেজের জন্য নিয়ে যাই। এই ট্যাবে কয়েক হাজার, কমপক্ষে 10,000 হাদিস পাক এবং কোরআনের তাফসীরের কিতাব আছে, সব নারা আরবি। আমি যে রেফারেন্স করছি এই কিতাবও আছে, তাফসীরে দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সিউতি, যে সিউতির তাফসীর তাফসীরে জালালাইন প্রত্যেক মাদ্রাসায় ক্লাস দেওয়া হয়, পাঠ্যপুস্তক সিলেবাস পড়ানো হয়, বেরিলি দেওবন্দি ওয়াহাবি লামাজাবি জামাতে ইসলামী সালাফি শিয়া সুন্নি প্রত্যেক মাদ্রাসায় তাফসীর পড়ানো হয়, পাঠ্যপুস্তক তাফসীরে জালালাইন শর্ট তাফসীর। কিন্তু এর বিস্তারিত তাফসীর কয়েক খণ্ডে, তার নাম তাফসীর আদ-দুররুল মনসুর। এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি তৃতীয় খণ্ড 873 পৃষ্ঠা, বিভিন্ন জায়গার প্রিন্ট হয়, আমার কাছে দুই প্রিন্ট, বৈরুত প্রিন্ট আর একটা অন্য আর এক জায়গার প্রিন্ট আছে। একটা প্রিন্ট তৃতীয় খণ্ড 873 পৃষ্ঠা, আর একটা প্রিন্ট তাফসীরে দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সিউতি সপ্তম খণ্ড 582 পৃষ্ঠা, একই প্রিন্টের মধ্যে। ওয়া আখরাজা ইবনু মারদাওয়াই আন ইবনে আব্বাস ফি কওলিহি ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন قال مع علي ابن ابي طالب حضرات عبد الله ابن عباس رضی اللہ عنہ سے বর্ণিত। عبد الله ابن عباس رسول পাকের চাচাতো ভাই এবং নবী পাকের যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনে পাকের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, তাকে রাসুল মুফাসসিরিন বলা হয় এবং হেবরুল উম্মাহ সমস্ত মুফাসসিরদের মাথা হেড আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন যে উক্ত আয়াতে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন, আল্লাহ তাআলা যে বললেন যে আল্লাহকে ভয় করো এবং সিদ্দিকদের সাথে হয়ে যাও, সত্যবাদীদের সাথে হয়ে যাও, তো সাদিকিনের মানে হচ্ছে হযরত আলী ইবনে আবি তালিব, ইয়ে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। ভাই, মৌলভীদের কথা শুনবেন না সাহাবীর কথা শুনবেন? মোল্লাদের কথা শুনবেন না কোরআন শুনবেন না তাফসীর শুনবেন? এতদিন শুনে এসেছেন এক, আর কোরআন বলে কার নাম? এতদিন সিদ্দিক শুনেছেন একজনের নাম, কোরআন বলতেছে সিদ্দিক কাকে? ওয়া কুনু মাআস-সাদিকিন। আল্লামা সিউতি ছাড়াও নাফায়েসুল মেনন দ্বিতীয় খণ্ডে 26 পৃষ্ঠায় একই বর্ণিত হয়েছে, এবং ইয়া নাবিউল মাওয়াদ্দাত মুফতি আজম কুস্তুনতুনিয়া, আমাদের ইন্ডিয়ার লেখক নয়, কুস্তুনতুনিয়া মুফতি আজম, সেখানকার মুফতি আজম ছিলেন, তিনি হাদিসের কিতাব লিখেছেন, তার নাম ইয়া নবীউল মাওয়াদ্দা, সেই কিতাবের 119 পৃষ্ঠায় একই রিওয়ায়াত করেছে। এছাড়াও এই আয়াতের তাফসীরে আবার আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মনসুরে সপ্তম খণ্ডে 582 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, এবং ইবনে আসাকির, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবীরের 42তম খণ্ড, কততম? 42তম খণ্ড, পেজ নম্বর 361, 361 পৃষ্ঠা। ওয়া আখরাজা ইবনে আসাকির عن ابي جعفر في قوله وكونوا مع الصادقين قال قال مع علي ابن ابي طالب حضرت ابن عساكر
আবু জাফর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহ পাক যে বললেন সত্যবাদীদের সাথে হয়ে যাও। ক্বালা মাআ আলী ইবনে আবি তালিব, অর্থাৎ আল্লাহ তাআলা সাদিকিন বলতে আল্লাহ পাক বলেছেন হযরতে আলী ইবনে আবি তালিবের সঙ্গী হয়ে যাও। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ হায়দার, নারায়ণ সিদ্দিক মাওলা আলী। আল্লাহ পাকে আয়াত পাক অবতীর্ণ করে বললেন যে তোমরা সিদ্দিকিনদের সাথী হয়ে যাও, অর্থাৎ হযরতে আলীর সাথী হয়ে যাও, হযরতে আলীর সাথী হয়ে যাও। আবার ইমাম নাসাই, নাসাই শরীফ নাম শুনেছেন, ছটা হাদিসের কিতাব আছে যা প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, ছিয়াশিটা হাদিসের কিতাব, ছটা হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজ্জা শরীফ এবং নাসাই শরীফ। নাসাই শরীফের লেখক হচ্ছেন ইমাম নাসাই, ইমাম নাসাই। আরো হাদিসের কিতাব লিখেছেন, তার নাম খাসা এসে আলী আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব, ইমাম নাসাই লেখা ছিয়াশিটা হাদিসের লেখক ইমাম নাসাই। ইমাম নাসাই খাসায়েসে আলী তৃতীয় খণ্ডের তৃতীয় পৃষ্ঠা হাদিস নাম্বার ৬ এবং নাফায়েসুল মিনন কিতাবে দ্বিতীয় খণ্ডের ২৬ থেকে ২৭ পৃষ্ঠা এবং কানজুল উম্মাল হাদিসের কিতাব ষষ্ঠ খণ্ড ৩৯৪ পৃষ্ঠা তিনখানা হাদিসের কিতাবে রেফারেন্স দিলাম। এই তিনখানা হাদিসের কিতাবের মধ্যে একজন লেখক হচ্ছেন ছিয়াশিটার লেখক, যা প্রত্যেক মাদ্রাসায় যার বই পড়ানো হয়, সেই কিতাবের মধ্যে লিখেছেন আন আমর ইবনে ইবাদ বিন আব্দুল্লাহ ক্বালা ক্বালা আলী আলাইহিস সালাম আনা আব্দুল্লাহ وآخر رسول الله صلى الله عليه وآله وسلم أنا الصديق الأكبر لا يقولها بعدي إلا كاذب أمنت قبل الناس سبع سنين حضرت عمر بن عباد بن عبد الله হতে বর্ণিত। তিনি রিওয়ায়াত করেছেন যে আমি হযরত মাওলা আলী থেকে নিজের কানে শুনেছি, মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, কে বলেছেন? আমি আল্লাহর বান্দা এবং আমি আল্লাহর রাসূলের ভাই, ও আনা সিদ্দিকুল আকবর, আর আমি হচ্ছি সিদ্দিক আকবর, আমার পর এই কথা যে বলবে না মানবে না, আমি সিদ্দিকে আকবর এই কথা যে অস্বীকার করবে দুনিয়ার বুকে সে সবচেয়ে বড় একজন মিথ্যু। আমান্তু কাবলান নাস সব অসিনিন, আর আমি সমগ্র মানুষের ৭ বছর আগে থেকে আমি নামাজ পড়েছি নবীর সাথে, যখন ইসলাম আসেনি তারও আগে থেকে। সে হাদিসের দিকে আমি এখন যাব না, কেন ওটা আমার সাবজেক্ট নয়, যখন ইসলাম আসে